রাজধানী সহ সারা দেশে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া শুরু হয়েছে সকাল নটায় সারাদেশে সিটি কর্পোরেশন মেডিকেল কলেজ জেলা ও উপজেলা হাসপাতালে একযোগে এ কার্যক্রম শুরু হয় স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির ঢাকার কর্মীটোলা জেনারেল হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করেন চতুর্থ ডোজ ক্যাম্পেইনে শুধু ফাইজারের টিকা দেওয়া হবে সারা দেশের স্থায়ী টিকা কেন্দ্রগুলোতে এ টিকা দেওয়া হবে করোনার সম্মুখ সারির যোদ্ধা ষাটুর্ধ্ব নানা জটিল রোগে আক্রান্ত এবং অন্তঃসত্ত্বা নারীরা এ টিকা পাবেন